আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা, দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, জামাল খাশোগি মামলা সৌদি আরবে পাঠানোর আবেদন। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা ঘটনায় ইস্তাম্বুলের আদালতে চলমান মামলা বাতিলের আবেদন করেছে তুরস্কের প্রসিকিউটর। সেই সঙ্গে মামলাটি সৌদি আরবে পাঠানোর আবেদন করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তুরস্কের প্রসিকিউটর বৃহস্পতিবার শুনানিতে আদালতকে জানান, এই মামলা আদালতে আদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়, কেননা অভিযুক্তরা সবাই বিদেশি নাগরিক। এ কারণে তুরস্কের বিচার মন্ত্রণালয় মামলাটি সৌদি আরবে স্থানান্তর করার জন্য আবেদন করেছেন। আশা করা হচ্ছে আদালত এই আবেদন ইতিবাচক সাড়া দেবেন। তবে ইস্তাম্বুলের আদালত এ বিষয়ে কোনো নির্দেশ দেননি। আগামী 7 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 2018 সালের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গিয়ে খুন হয়েছিল ওয়াশিংটন পোস্টের লেখক কলম জামাল খাশোগি। সৌদি সরকার ও দেশটির রাজপরিবারের সমালোচনায় সোচ্চার খাশোগি সে সময় যুক্তরাষ্ট্রে থাকতেন। তুর্কি বাগদত্তাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গিয়েছিলেন তিনি। খাশোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তুরস্ক ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে দূরত্ব দেখা যায়। অনেকেই এই হত্যার পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার কথা বলে থাকেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনেও এমনটা ইঙ্গিত করা হয়েছিল। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ওই সময় প্রকাশ্যে বলেছিলেন, সৌদি আরব সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই হত্যার নির্দেশ এসেছিল। তবে সৌদি আরবে এরকম একটি ঘটনার পরেও তুরস্ক সরকার এই মামলাটি বাতিল করার জন্য যে নির্দেশনা দিচ্ছে, তাতে করে সৌদি আরবের সঙ্গে তুরস্কের আর সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, সৌদি আরবের সঙ্গে খেলবে আর্জেন্টিনা। শীর্ষ দলগুলো আগে থেকেই 7টি গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগালের সঙ্গে স্বাগতিক দল কাতারকে শীর্ষ 8 দল ধরে 8 গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পট দুয়ে মেক্সিকো, উরুগুয়ে, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দল থাকায় বেশ কিছু গ্রুপ ছিল নতুন করে আবারও ডেথ অফ গ্রুপ জন্ম নেওয়া সুযোগ ছিল। দ্বিতীয় পটেই স্পেনের গ্রুপে জার্মানি, বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া, পর্তুগাল গ্রুপে উরুগুয়ে ঢোকার পর সম্ভাব্য গ্রুপ আপডেট হিসেবে 3টি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী নাম জানা গিয়েছে। তৃতীয় পর থেকে যখন জাপান গ্রুপ ইতে ঢুকলো, তখন এবারে বিশ্বকাপে মৃত্যুকূপের মর্যাদা ওই গ্রুপটাই পাচ্ছিল। তবে এখানে নতুন করে আরও বেশ কিছু বলার মতো আছে। যেমন ধরুন আর্জেন্টিনা এবার তারা কিন্তু সরাসরি আবার সৌদি আরবের সঙ্গে খেলবে, পাশাপাশি চিরপরিচিত মেক্সিকো এবং নতুন করে পোল্যান্ডের সাথে খেলতে হবে এই আর্জেন্টিনা দলকে। কিন্তু সৌদি আরব তারা কিন্তু এর আগে কখনোই আর্জেন্টিনার সাথে বিশ্বকাপে মুখোমুখি হয়নি, আর এবারই প্রথম আর্জেন্টিনার সাথে বিশ্বকাপে মুখোমুখি অবস্থায় তারা কী করবে সেটা সারা বিশ্বের দিকের লোকজন তাদের দিকে তাকিয়ে থাকবে। আর এশিয়ার দেশগুলোর সাথে আর্জেন্টিনা বরাবরই একটু তালমাটাল অবস্থায় খেলে, আর সেটার ফায়দা কি আদৌ সৌদি আরব নিতে পারবে কি না সেটাই দেখার বিষয়। প্রথম ম্যাচে সৌদি আরবে বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।